মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আর সূর্য তো যেটা করেছে তোর সাথে, সেটা কি একটা সুস্থ মস্তিষ্কের পরিচয়? আমাদের বাড়ির লোকও তেমন, মেসি ভাইকে ছেড়ে দিল সূর্যদার সাথে। যে এই বাড়ির আরেকটা মেয়ের সাথে ওরকম একটা অন্যায় করেছে, তাকে তো এই বাড়িতে ঢুকতেই দেওয়া উচিত হয়নি। ছি স্রোত, ওভাবে বলে না, ভালো হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, আমার মাও একটু শান্তি পাক। দুই মেয়েকে নিয়ে না যে আলো অবস্থা হয়ে যাচ্ছে আমাদের মাঠার। দিদি ভাই তুই একটু শোতো, এবার আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। তুই সবার কথা ভাববি, তো নিজের কথা একবারও ভাববি না, না নিজের দিকে একবারও দেখবি না। তুমি সত্যি বলছো, তুমি মন থেকে এটা মানো? মানি নিল, আমার বুঝতে হয়তো অনেকটাই দেরি হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি সেটা অন্তরে অন্তরে উপলব্ধি করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সূর্য, অন্তত তুমি আমাকে বুঝলে। সবাই তো আমাকেই দায়ী করে। আমার আক্ষেপ হয় জানো, আমি তোমাকে অনেকটা দেরি করে অনেক কষ্ট দিয়ে তারপর এইটা বুঝতে পারলাম। রায়ের আগে তোমার সাথে আমার কেন দেখা হয়নি বলো তো? তোমার সাথেই তো আমার প্রেম হতে পারত। দিদি ভাই সবসময় ভালো পায়, সবার চোখের মণি হয়ে উঠেছিল, আর এখন সবার চোখে বিষ হয়ে উঠেছে, বেশ হয়েছে। ঠিকই নীলু, নীলু আমি আমি সমস্ত কিছু নতুন করে শুরু করতে চাই, সমস্ত ভুল শুধরে, সমস্ত খারাপ লাগা পিছনে রেখে সমস্তটা নতুন করে। আমিও আমি চাই না নীলু যে এখন থেকে আমাদের দুজনের মধ্যে কোনো কথা বা কোনো ফিলিংস পরস্পরের অজানা থাকুক। নীলু আজ থেকে আমাদের দুজনের মধ্যে সমস্তটা স্বচ্ছ থাকবে, আমাদের দুজনের মধ্যে যৌথ সিক্রেট থাকবে। নীলু আমরা কিন্তু একে অপরের কাছে কিচ্ছু লুকোবো না, মানে পরে যেন এমন না হয় যে বাইরে থেকে কেউ এসে তোমাকে আমার ব্যাপারে কিছু বললো যেটা তুমি জানো না, বা আমাকে তোমার ব্যাপারে কিছু বললো যেটা আবার আমি জানি না। কখনো না, কখনো না। সে তো বুঝলাম। আচ্ছা বলতো আমার জীবনের প্রথম ক্রাশ কে ছিল? কে আবার? ওই সরচরা? একদমই নয়, রিয়েল লাইফ ক্রাশ। দিদি ভাই তোমার প্রথম প্রেম? দুষ, সে তো অনেক পরে হয়েছিল। আমাদের স্কুলের একটা মেয়ে ছিল, আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন সে নাইনে ভর্তি হয়। ও গুয়াহাটির মেয়ে ছিল। আসলে আসলে প্রথম যেদিন ওকে আমি দেখেছিলাম তখনই আমার মাথা ঘুরে গিয়েছিল। তারপর? তারপর আর কি, তারপর সরাসরি গিয়ে তার কাছে প্রেম নিবেদন করলাম। তুমি এত হ্যান্ডসাম, মেয়েটা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। না, তার অন্য এক প্রেমিক ছিল গুয়াহাটিতে, সে খুব রুডলি আমাকে সবার সামনে রিজেক্ট করে দিয়েছিল, খুব বাজেভাবে অপমান করেছিল, আমার আমার লজ্জায় মাথা হিট হয়ে গিয়েছিল, আমার প্রচন্ড রাগ হয়েছিল নীলু, প্রচন্ড। তখন আমার ইচ্ছে হচ্ছিল আমি আমি ওর পুরো জীবনটা বরবাদ করে দিই। হ্যাঁ আচ্ছা নীলু, আমি আমি এই মুহূর্তে আমার একটা গোপন কথা তোমার কাছে শেয়ার করতে পারি? ইটস এ ডার্ক সিক্রেট। কি? শুনি শুনি, কি? আমি তারপর মেয়েটার প্রেমিকের সমস্ত ডিটেল বার করে তাকে ফোন করে মেয়েটার নামে অনেক কিছু বলেও ছিলাম। তারপর? ব্যাস, তারপর আবার কি, ওদের প্রেমটা ঘেচাং ফু। বেশ করেছো, একদম ঠিক করেছো।
এরকমই সাজা হওয়া উচিত। নীলু, তোমার জীবনের প্রথম প্রেম কে ছিল? ছিল সেই কলেজে, বেশি ভাল লাগেনি। তারপর তারপর আর একটা দুটো ছিল, কিন্তু ট্রাস্ট মি সৌজ, ট্রাস্ট মি, একটাও হাত ধরার বেশি এগোয়নি। তুমি একদম চাপ নিও না, আই ট্রাস্ট ইউ নীলু। আরে আস্তে 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 নীলু, গো স্লো নীলু। এইভাবে খেলে কিন্তু নেশা হয়ে যাবে। হোক না নেশা, আজ নেশা হলে প্রবলেম কি? আজ তো কারোর কাছে কিচ্ছু লুকোনো নেই। তুমি তো তোমার একটা ডার্ক সিক্রেট বললে, রাইট? আচ্ছা, তোমাকে কেউ কখনো ডিচ করেনি? কি হলো অনি, দেখলে না? আমি এত তাড়া দিয়ে লয়ারের কাছ থেকে চিঠিটা বার করলাম, দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার আর কি দেখার থাকতে পারে মা? কি বলছো অনি, দেখার থাকতে পারে মানে? তোমাকে এখানে সই করতে হবে। আচ্ছা ঠিক আছে, পুরোটা না পড়ো, অন্তত যেখানটা সই করবে সেই জায়গাটা দেখে সইটা করে নাও। তারপর তো রাইয়ের বাড়িতে এটা পাঠিয়ে সিগনেচারের ব্যবস্থা করতে হবে। এটা করার কি খুব তাড়া আছে তোমার? একটা বিশ্রী সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি ট্রমাটা ওভারকাম করতে পারবে। আর তাছাড়া সইটা ঝুলিয়ে রেখেই বা লাভ কি? অনি অনি, কি করতে চাইছো তুমি? ওই ওই বাজে মেয়েটার সঙ্গে আবার প্যাচ আপ করতে চাইছো নাকি তুমি? অনি অনি, তুমি কি ওই মেয়েটার সাথে কথা বলে আবার ব্যাপারটা ঠিক করতে চাইছো? আচ্ছা অনি, এই এই ব্যাপারটাকে কথা বলে ঠিক করা যায় না, ঠিক করা উচিত? তুই ওই নোংরা মেয়েটার সাথে আবার? প্লিজ প্লিজ প্লিজ, এই ধরনের টার্মস গুলো ইউজ করো না, কানে লাগে। কানে লাগার জন্যই বলছি, যাতে তুমি বুঝতে পারো তুমি কত বড় ভুল করেছো। অনি, আমি তো মিথ্যে কিছু বলছি না, যেটা ঠিক সেটাই বলছি তোমাকে। এনিওয়ে অনি, নিজের জীবনে দুর্বল হয়ে আমি তোমার জীবন নষ্ট হতে দেবো না, বারবার একই ভুল করতে দেবো না। সই করো, সই করো, নিজের ভবিষ্যতের কথা ভাবো, আর ভাবো কি করে নিজের আগোছালো জীবনটা থেকে বেরোতে পারবে। ধরো, সই করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।